সুপ্রদর্শক, নীলফামারী জেলার ডোমার থানার জান্নাত ডেইরি ফার্ম এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আপনাদের আগ্রহের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজও কিছু প্রিমিয়াম যে গাভী গরু সেটা আমরা দেখাতে নিয়ে এসেছি। এই যে আপনারা দেখছেন প্রথমে একটা, এই যে গাভী এখানে একটা রয়েছে আর ওই পাশে একটা রয়েছে, আমরা দুটো সম্পর্কে জানবো। আমরা একটু কথা বলি রুবেল ভাইয়ের সঙ্গে। রুবেল ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাই। আজকে ভাই, জি ভাই, মানে আপনার এই ধরনের গাভী আসলে মানুষ চায় যে বড় বড় খামার থেকে আসলে গাভী নেওয়ার জন্য, সেই আগ্রহের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা এখানে এসেছি। তা আজ আমরা কি দেখব? আমার এই গাভীটা দেখেন, এটা ঘন্টা দুয়েক আগে বাচ্চা হইল। এই বাচ্চাটা হয়েছে সার বাচ্চা, সার বাচ্চা, এখনো তো নাভি পড়ে নাই, এখনো নাভি পড়েনি, এই মাত্র ফুলটা পড়লো। হ্যাঁ, এই গাভীটা ফার্স্ট ল্যাকটেশনের দুধ ছিল 23-24। আচ্ছা, সেকেন্ড ল্যাকটেশন। গরুর বার্ডের কোয়ালিটি দেখেন, গরুর জাত দেখেন, গরুর মধ্যে 10% সাইওল আছে, হ্যাঁ, আর বাকি সব ফ্রিজিয়ান। আচ্ছা, এখন এই সাইওলটা থাকার কারণে এই গরুটা কিন্তু বডি ভাঙবে না। গরুর মধ্যে জাতের অনেক ব্যবধান থাকে, এর বডিও ঠিক থাকবে, এর হাইট দেখেন, এর রূপ দেখেন, গরুটার গলা থেকে মাঞ্জা বার্ড সবকিছু কিন্তু ফ্রিজিয়ান, কিন্তু নাভির মধ্যে 10% সাইওল আছে। এবং এই গাভীটার দুধ এবার 25-30 পাবেন, এবং গাভীর চামড়া কিন্তু একদম পাতলা, গাভীটা খেয়াল করেন, মাশাআল্লাহ, আমরা তো দেখছি অনেক বড়। আর ওলানটা একবারে প্লাস্টিক, ওলানে কোনো ধরনের মাংস নেই, এইমাত্র বাচ্চা হলো, তারপর আমাদের ওলানে কোনো ধরনের রস নেই, কিন্তু গরুর দিকে খেয়াল করেন, কোনো ধরনের রস নেই। আমরা গাঁজা দুধ টানে ফেলছি, আরও টানবো একটু পরে, কোনো ধরনের রস নেই। মাশাআল্লাহ, সার বাছুরটা তো এই 2 ঘন্টায় আমরা দেখছি যে অনেক বড়, বাচ্চাটা খুব উন্নত মানের হয়েছে, হাত পা অনেক মোটা। তার মানে এটা 25-30 পাওয়া যাবে? জি অবশ্যই 25-30 পাওয়া যাবে। এই গরু যদি 25-30 দুধ না হয় তাহলে কোন গরুর হবে? না তা তো বটে, কারণ এটা তো বাটটা দেখেই বোঝা যাচ্ছে, বাট কিন্তু একদম ফ্রিজিয়ান বাট। আচ্ছা, ফুলটা এই যে এই মাত্র পড়লো, আর হাইট তো মাশাআল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ দিলে। এখন কপালটা দেখেন, এর শিং দেখেন, আর কান দেখেন, কান কিন্তু একদম ছোট, গরু কিন্তু একদম ফ্রিজিয়ান। আর এই গাভীটার যদি দাম জানতে চান, কোনো খামার যদি নিতে চায়, এই অবস্থায় নিয়ে গেলে আমি দাম রাখবো 3,10,000 টাকা মাত্র। আচ্ছা মাত্র? জি, কারণ এত বড় একটা হাইটের গরু, 25-30 গ্রান্টের গরু, আমার যে কোনো জায়গায় চ্যালেঞ্জ থাকবে যে আমার কাছে রেট কম পাবেন। আপনার বাস্তবে আসাকে গরুগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন যে গরুর মধ্যে। আমরাও আসলে, দর্শকরা আসলে চায় এই ধরনের খামার থেকে গরু নেওয়ার জন্য, আসলে মূলত সেই উদ্দেশ্যেই কিন্তু আসলে খামারগুলিকে মানুষ পছন্দ করে। জি ভাই, আর এইবারে আমরা এখানে একটা দেখছি। হ্যাঁ, এই গরুটা দেখেন, এই গরুটা আমার খুব পছন্দের গরু, এবং উত্তরবঙ্গের মধ্যে আমি বলবো যে সর্বশ্রেষ্ঠ গরু বর্তমান এই গরু। এত বড় গরু, বয়স গরুটা 11 ফিটের উপরে লম্বা। কয় দাঁত বললেন? 6 দাঁত বয়স। আচ্ছা, গরুটার পিছন থেকে কোনো খামারি ভাই, যারা পুরান খামার করে তারা খেয়াল করেন, গরুটার পিঠটা 2 হাত দিয়ে ধরতে হবে, কিন্তু এটা যেন তেন গরু না, এখান থেকে সামনে থেকে পিছনটা কতখানি উঁচা, সামনেটা পিঠের কাটা দেখেন, গলা একবারে চিকন, কান একবারে ছোট। আপনি গরুর এই গরুটার সময় আছে এখনো ভাই 20 দিন, এটা সেকেন্ড ল্যাকটেশন, সেকেন্ড ল্যাকটেশন 20 দিন, ফার্স্ট ল্যাকটেশনের দুধ ছিল এটা 37 মাশাআল্লাহ, তাহলে তো এইবার এটা 40 পার হয়ে যাবে, এটা 40+ হবে, এমনও হইতে পারে এই গরু এবার 50+ দুধ দিতে পারে, আমরা 40+ বলে দিব। গরুর বার্ডের কোয়ালিটি দেখেন, সম্পূর্ণটা একদম রাবারের মতন, এগুলো সমস্ত রাবার, এখনো কিন্তু ওলান ছাড়েনি, কেবল শক ছাড়তেছে। নিচে দেখেন 1 ফোঁটা কোনো নাভি নাই, গরুর হাত পা বডি সব কিছু খেয়াল করেন, গরুটার মধ্যে মানে অরিজিনাল ফ্রিজিয়ান যেটাকে বলে। কান দেখেন, মাথা দেখেন, গরুর গরুটার মাথাটা খেয়াল করেন, দেখেন মাথার খাল দেখেন, সেই রকম শান্ত। জি দর্শক, আপনারা দেখছেন 5টা গরু না পালে, এরকম একটা গাভী পাললেই যথেষ্ট, কারণ এর বাচ্চা যেটা হবে বাংলাদেশের, মানে যদি সার হয় যেগুলা বড় বড় খামারে 8-10 লাখ টাকা বিক্রি হয়, এগুলা গরুর বাচ্চাই ভাই বিক্রি হয়, যেমন কোন গরুর বাচ্চাতে এত দামে বিক্রি হয় না। আর যদি বক না হয় তাহলে তো মাশাআল্লাহ, বংশ আর একটা বিস্তার হয়ে গেল, এরকম আর একটা গাভী হবে আপনার ঘরে না। এটার পিকটা তো আমরা দেখছি যে আসলে এই যে আছে এর মধ্যে, যারা গরু চিনে তারা এক দেখায় আমার গরুটা বুঝতে পারবে যে এই গরুটার মধ্যে কি আছে। গরুটা একটু দূর থেকে আপনি দেখান গরুটার মধ্যে কি আছে, গরুটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাতে চাই, কারণ এটা 40 আপ এবারে আশা করা যাচ্ছে। আর গরুটাকে আপনারা দেখছেন, খুলেন গরুটা, কত বড় গরু,
গুড় একটু হাঁটান, গুড় হাঁটলে বুঝতে হবে যে গুড়টা সাইজ কি। মানে আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে এই ধরনের জি দাবি আসলে খেয়াল করেন পিছনের শেপটা কত দূর চাওড়া, সে পোষাবে রাস্তা থেকে ওলানটা। আস্তে 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 না মাস্তে নামান নামান, বাস বাস ইটের মধ্যে হাঁটেন না। হ্যাঁ দেখেন গাবি অরিজিনাল যেগুলো হলস্টেন ফ্রিজিয়ান সেই গাবি এটা। এই যে দেখুন কত বড় লম্বা মাথা, দেখেন গরুটার মাথা সব কিছুর দিকে খেয়াল করেন। আস্তে 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 আটকাও 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 আটকাও, হ্যাঁ এখানে থাক এখানে থাক। দেখেন গরুটার পিছন দিকে টানাটা, দেখেন গরুর মধ্যে কি আছে। পাঁচটা গরু না পালে এরকম একটা গরু পালবেন অবশ্যই গেইন করে যাবে সেই খামারালা। পার ডে ইনকাম কত, যেখানে দুধের দাম 60-80 টাকা, যদি 40+ দুধ হয় তাহলে হিসাব করেন যে দিনে গরুটা ছোট গরু যা খায় গরু তাই খাবে, হয়তো 2 কেজি খাবার বেশি খাবে, ছোট গরু 10 কেজি খাইলে 12 কেজি খাবে, এরপর তো খাবে না। আচ্ছা আমাদেরকে একটু ইনকাম কত, আমাদেরকে একটু বলেন তো যে এই সময় যদি কেউ এই গরুটা নিতে চায় জি তাহলে কি এই গরুটা নিয়ে যেতে পারবে কিনা। অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে, আমি গাড়ির লোক সব কিছু ঠিক করে দেবো, নিরাপদে প্রয়োজনে আমরা পৌঁছায় দিয়ে আসবো। আপনারা আসবেন খামারে দেখবেন গরু বুঝবেন সব কিছু দেখে আমাদের দায়িত্বে আমরা গরুটা আপনাদের কাছে পৌঁছায় দিব। আচ্ছা এই গ্যারান্টিটা আপনি দিচ্ছেন? জি জি অবশ্যই। দর্শক খুব শক্ত গরু, দেখেন গরু কিন্তু সব কিছু বুঝতে হয় যে গরুর মধ্যে কী আছে। গরুর শরীরটা দেখেন তুলার মতন, কিন্তু গরুর বান কী, গরুর বান অনেক শক্ত, কিন্তু গরুর শরীরে বানের দরকার আছে। এই একটা হাই ইলেকট্রিশনের গরুর মধ্যে যা লাগে এর মধ্যে সমস্ত কিছু আছে, লেজের জাত থেকে শুরু করে মাঞ্জা বডি, কারণ এত বড় বডির মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে কিন্তু দুধ তো হবে না, এর মধ্যে কোনো ঘাটতি নাই। মাথাটা দেখেন গরুটার, গলাটা দেখেন গরুটার কত লম্বা, দেখেন এটা কী, এটা কী, এটা যদি যে কোনো খামারে রাখে এর যতগুলো বাচ্চা পাবেন অবশ্যই এর জাত পাবেন। এত বড় গরুর কান কতটুকু, এত বড় গরুর কানটা কতটুকু আপনারা খেয়াল করেন, এটা কি আছে এর মধ্যে দর্শক বের করে নেন। আচ্ছা এবারে এটাকে ঢুকিয়ে দেন, তাহলে এটা হচ্ছে আমরা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির যে গাবি দেখেন। আর গরুর দাম সম্বন্ধে জানতে চাইলে দাম বলে দিচ্ছি গরুটার, আপনারা দামাদামি করবেন না, আমরা গরুটার দাম রাখবো 4.5 লাখ টাকা। আচ্ছা আমি 40 কেজির কথা বলে দিলাম, বাংলাদেশের যে কোনো প্রান্তের লোক আসবে 40+ এই গরুর দুধ পাবে, এটা আমি বলে দিলাম, এই গরুর মধ্যে কোনো মিস হবে না, 40+ দুধ পাবে, অবশ্যই 40+ হবে। আসবে দেখবে, দেখলেই বুঝতে পারবে, যারা পুরানা খামারি এই গরু দেখা মাত্রই আমার কাছে চলে আসবে, এগুলো থাকবে না, লুফে নিতে যাবে অবশ্যই। আচ্ছা এটা দেখলাম আমরা দ্বিতীয় জি, এবারে আরেকটা গরু 4 দাঁত আজকে সকালে বাচ্চা দিছে, এই গরুটা দেখেন এটা কি বাচ্চা দিছে, এটা বকনা বাচ্চা দিছে, বকনা বাচ্চা। হ্যাঁ গরুর মান দেখেন, গরুর বংশ দেখেন, সারা বাংলাদেশে তো মানুষ অনেক জায়গায় অনেক গরু দেখে, আমার গরুগুলো একটু খেয়াল করেন, মাশাআল্লাহ এটারও তো বাট একদম বাট তুলার মতো নরম পাবেন, ওলানে কোনো রস নাই, আজকে সকালে বাচ্চা হয়েছে। এটা কয় নম্বর? এটা ফার্স্ট ল্যাকটেশন, 4 দাঁত বয়স। হ্যাঁ কারণ একটা জিনিস আমি বুঝাই দিই আপনাদের, সেকেন্ড ল্যাকটেশনে গরুর ওলানের রক হবে মোটা, এটা দেখলে বুঝতে পারবেন। অনেকে বলে যে 4 দাঁতের দ্বিতীয় বাচ্চা, তা কিন্তু না, সেকেন্ড ল্যাকটেশনের রক হবে এরকম হাতের মতন মোটা। আচ্ছা এটা কিন্তু রক চিকন, আর এই 4টা বাটের দূরত্ব খেয়াল করেন, গরুর গলা কানের মধ্যে পশম দেখেন, মাথার রূপ দেখেন, কপালটা কত প্রশস্ত খেয়াল করেন, তারপরে গরু চিনেন যে গরুর মধ্যে কী আছে, এই গরুর বয়স রূপ রং সবকিছুই। এটা বকনা বাচ্চা হয়েছে সকালবেলা। আচ্ছা এবারে আমরা একটু মানে এটার এইবার দুধ কতটুকু হবে? এটা অবশ্যই এটা 25+ হবে, এর মায়ের রেকর্ড 34-35, এটা ওই 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 গরুর প্রথম বাচ্চা, যে গরুর নিছি আমরা এটা রেকর্ড ওই গরুর প্রথম বাচ্চা এটা। আচ্ছা আর ওলানের শেপটা দেখেন, এর সব গরুর মধ্যে সব কিছু বুঝতে হয়, এর ওলানের শেপটা দেখেন, ভাঁজটা দেখেন যে গরুর ওলানের ভাঁজের মধ্যে কী আছে, আর গলাটা খেয়াল করেন একবারে গলা চিকন, কিন্তু আমার প্রতিটা গরুর গলা কিন্তু একবারে চিকন, মানে হলস্টেন ফ্রিজিয়ানের যেটা জি যেটা থাকে যেটা থাকে জি। এবারে এটার একটু প্রাইস সম্পর্কে জানতে চাই। এই গরুটা যদি কোনো খামারি ভাই নিতে চায় এই গরুটার আমরা দাম রাখবো 3,10,000 টাকা, বকনা বাছুর সহ, বকনা বাছুর সহ 25+ দুধ পাবে, 25-এর নিচে পাবে না, খালি গরু বড় হাতি হইলে হবে না, এরকম জাত লাগবে, এই গরুটা তো পরের বিয়ানে আর উঁচা হবে, ডবল বডি হবে। এখন মাঞ্জাটা খেয়াল করেন কত চেওড়া, হ্যাঁ এটা এক হাতের উপরে মাঞ্জাটা কত চেওড়া, গরুর রং রূপ বয়স বাট সব কিছু কিন্তু গরুর মধ্যে লাগবে, তারপরে কিন্তু গরুর দুধ হবে, খালি গরু কিনলেই হবে না, নিচে খেয়াল করেন এক চুল নাবি নাই,
সামান্য একটু বোঝা যাচ্ছে, সেটা কিন্তু একটু হালকা রস আছে, আজকে বাচ্চা হয়েছে, এটাও থাকবে না, এটাও থাকবে না। আচ্ছা রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে রুবেল ভাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির তিনটা গাভী আপনাদের সামনে উপস্থাপন করলেন, তার মধ্যে একটি তিনি বললেন যে উত্তরবঙ্গের সেরা গাভী। তো যারা আসলে অভিজ্ঞ খামারি তারাই ভালো বুঝবে এবং তারাই কিন্তু এগুলো লুফে নিতে চাবে। ভালো থাকবেন সবাই।